তো এখন আমি আপনাদেরকে যে সিরিজটা দেখাবো, এই সিরিজটার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, এবং কি আপনার যদি কয়েকটা ফেসবুক আইডি থাকে সেক্ষেত্রে আপনি ফেসবুক কিন্তু কয়েকটা ব্যবহার করতে পারবেন, মেসেঞ্জার কয়েকটা ব্যবহার করতে পারবেন, এবং কি আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কয়েকটা ইমো আপনি আপনার মোবাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এগুলোর জন্য কিন্তু আপনাকে ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, ইমো বিটা এগুলো কিন্তু ইনস্টল করতে হবে না। তো আমাদের কয়েকটা ফেসবুক আইডি থাকলে সাধারণত আমরা কি করি, ফেসবুক মেইন অ্যাপটা আমরা ব্যবহার করি, তারপর আমরা ফেসবুক লাইট ব্যবহার করি। তারপর আমরা যদি ইমো ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আমরা কি করি, ইমোর যে মেইন অ্যাপটা রয়েছে সেটি ব্যবহার করি, তারপর আমরা ইমো বিটা ব্যবহার করি। কিন্তু আপনাকে আর ফেসবুক লাইট তারপর ইমো বিটা এগুলো আর ডাউনলোড করতে হবে না, আপনি চাইলে কিন্তু ফেসবুক মেইন অ্যাপটারই একটি ডুপ্লিকেট বানিয়ে নিতে পারবেন। তো মূলত এটিকে বলা হয় ডুয়াল অ্যাপ। আমাদের সবার মোবাইলে এই সিরিজটা রয়েছে, শুধুমাত্র আমরা যদি সেটিংসে গিয়ে এটি অন করে দিই তাহলে কিন্তু আমরা একটি অরিজিনাল অ্যাপের আরেকটি ডুপ্লিকেট অ্যাপ আমরা পেয়ে যাব। তো চলুন আমরা দেখে নিই আসলে কীভাবে আমরা একটি অরিজিনাল অ্যাপের আরেকটি ডুপ্লিকেট অ্যাপ আমরা বানিয়ে নিতে পারি। তো এখন আমরা এই চারটি অ্যাপেরই ডুপ্লিকেট বানাবো। তো এটি করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে। তো সবার মোবাইলের সেটিংসেই দেখতে পাবেন যে অ্যাপসের নামে একটা সেটিংস থাকবে, তো সেটিতে আপনারা যাবেন। তো সেটিতে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডুয়াল অ্যাপস, আপনারা এইটিতে চলে যাবেন। তো মূলত এটির মাধ্যমে আমরা এই অ্যাপগুলোর ডুপ্লিকেট আমরা ক্রিয়েট করব। তো আপনারা যদি এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে সার্চে গিয়ে আপনারা ডুয়াল অ্যাপ লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ, তো আমরা হোয়াটসঅ্যাপের একটি ডুপ্লিকেট বানিয়ে নিব। তো আমরা এখানে হোয়াটসঅ্যাপে যাচ্ছি, তারপর আমরা এখান থেকে এই যে ডুয়াল অ্যাপ এই অপশনটি আমরা এখান থেকে অন করে দিব। তো আমাদের হোয়াটসঅ্যাপের কিন্তু ডুপ্লিকেট অন হয়ে গিয়েছে। তো আমরা যদি একবার দেখি গিয়ে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপের কিন্তু এই যে ডুপ্লিকেট এখানে কিন্তু এসে পড়েছে। তো এরকমভাবে আমরা ফেসবুকের একটি ডুপ্লিকেট আমরা বানিয়ে নিব, মানে ডুয়াল অ্যাপ। তো আমরা এটিকে ডুয়াল অ্যাপ আমরা এখান থেকে আবার অন করে দিচ্ছি। তো আমাদের কিন্তু আর ফেসবুক লাইট কিন্তু আর ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে হবে না। তো এরকমভাবে আমরা এই যে মেসেঞ্জারে আমরা এটি অন করে দেব এই অপশনটি। তো এটি অন হয়ে গিয়েছে, এবং কি আমরা যারা ইমো ব্যবহার করি আমাদেরকে আর ইমো বিটা অথবা অন্যান্য ইমো আমরা ব্যবহার না করলেও চলবে, আমরা আমাদের যে ইমো অ্যাপটি আমরা ডাউনলোড করে রেখেছি সেটির আর একটি কিন্তু ডুপ্লিকেট বানিয়ে নিতে পারবো। তো আমরা এটিতে ইমো তো আমরা এখানে ডুয়াল অ্যাপ অপশনটি আমরা এখানে অন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডুয়াল অ্যাপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফেসবুক অ্যাপের মতোই কিন্তু আরো একটি অ্যাপ আমরা এখানে তৈরি করে নিয়েছি, আমাদের কিন্তু আর ফেসবুক লাইট কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। তো এখন কিন্তু আমরা এটিতে চাইলে আমরা আমাদের আরেকটি আইডি আমরা এটিতে ব্যবহার করতে পারবো। তো এভাবে কিন্তু আমরা মেসেঞ্জার তারপর হোয়াটসঅ্যাপও চাইলে আমরা কিন্তু আমাদের নাম্বারগুলো দিয়ে আমরা কিন্তু আরেকটি তৈরি করে নিতে পারি। তো আমরা সবাই কিন্তু আমাদের মোবাইলে দুইটি সেম ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে আমরা চাইলে দুইটি সেমেরই কিন্তু হোয়াটসঅ্যাপ আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে যে ডুয়াল অ্যাপটি আমরা তৈরি করেছি সেটিতে চলে যাচ্ছি, তারপর কিন্তু আমরা আমাদের নাম্বার দিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু অ্যাকাউন্ট করে নিতে পারবো। তো এখন কিন্তু আমরা আমাদের একই মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ আমরা ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ, আর এখানে কিন্তু আমি আরেকটি হোয়াটসঅ্যাপ আমি ব্যবহার করতে পারছি। এবং কি আমরা যারা ইমো ব্যবহার করি তারা চাইলে কিন্তু আমরা আরেকটি সিমের মাধ্যমে আমরা কিন্তু আরো একটি ইমো আমাদের মোবাইলে ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসলে ডুয়াল অ্যাপ তৈরি করতে হয়। তো আমার মনে হয় আপনার এই ভিডিওটি অনেকটাই উপকারে এসেছে, কারণ আমরা কিন্তু অনেকেই আসলে এই লাইট ভার্সন গুলো ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় লাইট ভার্সন অনেক সময় দেখা যায় যে অনেক ফিচারই আসলে থাকে না। তো আমরা যদি আসলে অরিজিনাল অ্যাপের এই ডুপ্লিকেট বানিয়ে নিই তাহলে কিন্তু আমরা সব ফিচারই আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগে থাকলে এই ভিডিওতে লাইক করতে বলবেন না, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে কিন্তু নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আন্টিল দেন গুড বাই।